এমনি যদি বাপের বাড়ি পাঠাতে চাইতে কথাটা বলতাম না নিশ্চয়ই একটা বিশেষ কারণে ওকে বাপের বাড়ি পাঠাতে চাইছো তাই আমরা এই কথাটা বলছি সেটাও মনে রাখা উচিত তাই না তাকে বোঝাবো শোনো না তুমি তোমার একটা কথা বলি তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটাও 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 কোনো কাজের কথা নয় বুঝেছো আর কোনো মতেই অর্ঘকে আমি তোমার ঘরে গিয়ে শুতে দেব না তাছাড়া তুমি বললেই অর্ঘ যে তোমার ঘরে শুতে যাবে এটা তুমি ভাবলে কি করে কেন যাবে পরিষ্কার কথা শুনে রাখো কথাকে কোনো মতেই অর্ঘুর ঘরে রাখা যাবে না তারপরেও যদি তুমি কথাকে বাড়িতে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু সেটা তোমার দায় তাহলে কথা না হয় আমাদের ঘরেই থাকবে তোমাদের ঘরে তুমি অভি তোমরা দুজনেই দুজনেই বোধহয় ড্রয়িং রুমে শোবে তাই তো শোনো মেজমা আমি আর অভিমন্যু কোথায় শোব সেই আলোচনাটা আমি তোমার সঙ্গে করতে চাই না আর সেই কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই কিন্তু আমি যদি দেখি এবাড়ির বউ একটা অসুখ করেছে বলে তাকে স্বামীর ঘর থেকে বিদায় নিতে হচ্ছে তাহলে আমারও চ্যালেঞ্জ রইল ও স্বামীর ঘর থেকে বিদায় নিচ্ছে নেই কিন্তু এই শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই ওই বাড়িতেই থাকবে অন্য ঘরে থাকবে কোথায় থাকবে কার সঙ্গে থাকবে সেটা জানার কি খুব দরকার আছে সেটা জানার মনে হয় না তোমার কোনো প্রয়োজন আছে বলে আমি তো বললাম প্রয়োজন পড়লে কথা আমার ঘরে থাকবে ওই কটা দিন না হয় ওই মনু বাইরের ঘরে থাকবে বাইরে শোবে অন্য কোথাও আমার মনে হয় না তাতে অভিমন্যুর খুব একটা অসুবিধে হবে বলে এইটুকুন ভরসা অভিমন্যুর ওপর আমার আছে ওই কটা দিন ও বাইরে মনের খুশিতেই শুতে পারবে আর ও কথার এই ক্রাইসিসে কথাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার মতো নির্মমতা দেখাবে না এইটুকু আমি ওকে চিনি শোনো শোনো যা বলছো না নতুন বউ এগুলো সমস্ত হচ্ছে জাস্ট কথার কথা কোনো মানে নেই তুমি খুব ভালো করেই জানো যে অভিকে ওর ঘর থেকে উচ্ছেদ করে আমি নিশ্চয়ই অর্ঘকে অভির ঘরে শুতে পাঠাবো না তাহলে তাহলে আবার আমি কথাকে অর্ঘুর ঘরেও শুতে পাঠাবো না কারণ আমি চাই না এই সময় কথা অর্ঘুর ঘরে থাকুক তাহলে দাঁড়ালোটা কি বাকি রইল একমাত্র স্টোর রুম সেইখানে সেই ঘরটাকে ঠিক করে আমরা কথাকে সেইখানে রাখতে পারি না